হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন বাদে ভিডিও বানাচ্ছি, যাচ্ছি নতুন একটা জায়গায়। আজকে কোথায় যাচ্ছি তোমরা বুঝেই গেছো। তো আজ হলো 23শে সেপ্টেম্বর, আর দুদিন বাদেই হলো মহালয়া। আজকে যাচ্ছি কল্যাণীতে টুইন টাওয়ারে। আমি যার সাথে যাচ্ছি আজকে, তার সাথে অনেকদিন ধরেই যাওয়ার কথা ছিল, ফারুকের সাথে যাওয়ার কথা ছিল বহুদিন ধরে। ফারুক বলছিল যে চলো একটা ভিডিও করি, অনেকদিন ধরে মানে বছরখানিক ধরেই। তো বানানোর সময় হচ্ছিল না, ওরও সময় হচ্ছিল না, আমারও মানে আমার হলে ওর হচ্ছিল না, ওর হলে আমার হচ্ছিল না, এরকম হচ্ছিল। যাচ্ছি আজকে ফাইনালি কল্যাণীতে। 23শে সেপ্টেম্বর আজকে হলো ন্যাশনাল সিনেমা ডে। তো আমি সিনেমা প্রেমী মানুষ, তো আজকে সিনেমাও দেখতে যাবো বিকালে। আজকের বিশেষত্ব হলো যে সব হলে আজকে 75 টাকা করে টিকিটের দাম, মানে যে কোনো টিকিটই হলো 75 টাকা করে, সে বড় বড় আইনক্স হোক বা যে কোনো হলেই হোক, তো 75 টাকা করেই হলো টিকিটের দাম। এখন বাজে হলো 6টা, অনেকদিন বাদে এত সকালে ঘুম থেকে উঠেছি। তো এখন এসে গেছি আমাদের নীলগঞ্জ ব্যাংক মোড়ে, ফারুকের জন্য অপেক্ষা করছি, ও আসলেই আমরা বেরোবো। তো ফারুক এসে গেছে, আমরা এখন বেরোবো, তো চলো। ফাইনালি আমরা এসে গেছি কল্যাণীতে টুইন টাওয়ারে। দেখো, দেখতে পাচ্ছ তো, এখন বাজে 7:30 বাজে, আমরা সকালবেলাতেই চলে এসেছি। আর এখানে এসেই দেখছি যে ব্লগ করতে অনেক লোকই এসছে। ভেতরে যাওয়ার পারমিশন আপাতত নেই, বলছে যে ভিডিও করতে হলে বাইরের থেকেই করতে হবে। তো দেখা যাক কী করা যায়, ভেতরে যদি যেতে পারি ভেতর থেকে দেখাবো, না হলে তোমাদের এই বাইরের থেকে দেখাবো। সূর্যের আলোটা ব্যাক সাইড থেকে আসছে, সেই কারণে একটু অন্ধকার আসতে পারে, কেমন আসছে জানি না। এই বছরের সেরা আকর্ষণ হতে চলেছে, মানে বাঙালির কাছে সেরা আকর্ষণ হতে চলেছে, মানে কলকাতার বড় বড় পুজোকে কম্পিটিশন দেবে এবার এই কল্যাণীর টুইন টাওয়ার, যেটা মালয়েশিয়ার টুইন টাওয়ারের আদলে বানানো। তো আমাদের ভারতেও টুইন টাওয়ার বানাতে চেয়েছিল নয়ডাতে, সেটা কিছুদিন আগেই ডেমোলিস্ট করে দেওয়া হয়েছে ইল্লিগাল কনস্ট্রাকশনের জন্য। এটা ফাইনালি হচ্ছে, আর এটা ভালোই হচ্ছে, দেখা যাচ্ছে। এখানে মানুষের ভিড় উপচে পড়বে, আর এখানে এন্ট্রি মানে তৃতীয়ার থেকেই মানুষজনের দর্শনের জন্য খুলে দেওয়া হবে প্যান্ডেলটা। আর আমার সঙ্গে রয়েছে ফারুক, দেখতে পাচ্ছ তোমরা, তোমরা ওর চ্যানেলে ভিজিট করো, টাইটেলেও দিয়ে দেবো ট্যাগে, আর আর ডেসক্রিপশনেও দিয়ে দেবো আমি লিঙ্কটা, তোমরা গিয়ে চেক করতে পারো ওর চ্যানেলটা। যাই হোক, আমার থেকে কিন্তু 10 গুণ বেটার ভিডিও বানাই, তো এনার চ্যানেলটা অবশ্যই, তোমরা যারা যারা এখনো নতুন চ্যানেল এসছো তারা অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই করে দাও, আর এক্ষুনি করে দাও, এক্ষুনি যা হবে এক্ষুনি। বাজে কথা, ও অনেক ভালো ভালো ভিডিও বানায়, ও ট্যুর করে বাইকে করে, ও বাইকের ট্যুরের ভিডিও খুব সুন্দর বানায়, আর ওর ড্রোন আছে, ড্রোন শটগুলো খুব দারুণ দারুণ শট নেয়। আচ্ছা ঠিক আছে, আজকে ড্রোন তো আমাদের ভাই কোনো কাজই লাগবে না, ওটাই বাড়ি গিয়ে ভাই ড্রোন বিক্রি করে দেবো, যাই হবে। এখানে এসে বলছে যে ড্রোন যদি ওড়াও তাহলে তোমাদেরকে ধরে নিয়ে থানায় দেওয়া হবে, পুলিশ দেওয়া হবে, তোমাদের ভিডিও ডিলিট করা হবে, এইসব আর কি শোনা যাচ্ছে এখানে এসে। তো দেখো, এইখান দিয়ে এরা টেম্পোরারি এগুলো করেছে, কিন্তু এগুলো পুরো একদম কংক্রিটের করেছে। এখানে যে ফাউন্টেনটা হবে, এই ফাউন্টেনটা, এই যে দেখতে পাচ্ছ এই ফাউন্টেনটা, ওরা এখানে আমি দেখছিলাম কাজ হচ্ছিল, তো এটা ওরা টেম্পোরারি বানিয়েছে, এখন ওরা এটা রেখে দেবে কিনা জানি না, কিন্তু এইটা করার জন্যই মানে টুইন টাওয়ার করার জন্যই ওরা এই ফাউন্টেন বানিয়েছে। এইখান দিয়ে এই ঘাস ফাঁস গুলো এগুলো সব ডেকোরেশন করেছে সামনে দিয়ে, কাজ বাকি আছে এখনো। পুজোর সময় আসতে পারবো কিনা জানি না, আগের থেকে ঘুরে গেলাম ভিড়ের মধ্যে, দেখে গেলাম কিন্তু ঠাকুরটা দেখতে পারলাম না, ঠাকুরটা ভেতরে ঢুকিয়েছে কিনা তাও জানি না। আমার তো মনে হয় যে ঠাকুরটা আগে ভেতরেই রয়েছে বোধ হয়, ওখানেই তৈরি হচ্ছে। আর তৃতীয়ার থেকে ভিড় যা উপচে পড়বে, মানে কলকাতার থেকেও বেশি ভিড় হবে মনে হচ্ছে। আর এরা বরাবরই বড় বড় পুজো করে, কিন্তু এই বছরটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে ভিডিও, প্রচুর লোকে ভিডিও করে গেছে এখান থেকে। আর আমিও ভাবলাম যে বৈতি গঙ্গামে হাত ধোলেতে তোরা, তো চলে এলাম এখানে ফারুকের সাথে। আর আচ্ছা শোনো না, আমি একটা মানে নিউজ পেলাম, সেটা হচ্ছে এই মালয়েশিয়া থেকে নাকি অ্যাওয়ার্ড পাঠাচ্ছে,
হতে পারে ভাই মালিয়াসে দেখো ভাই মালয়েশিয়া আচ্ছা মালয়েশিয়া থেকে টুইন টাওয়ার এটা মানে যে হ্যান্ডমেড করেছে তার জন্য একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে মানে এখানে পার্মানেন্ট একটা মালয়েশিয়া টুইন টাওয়ার হচ্ছে বুঝেছো কুছ ভি তো অসুবিধার কিছু নেই যারা এখনো ভিডিও করতে পারোনি বা করবে ভাবছো পরেও আরামসে করতে পারো কোনো ব্যাপার না তো শুনলে ফারুক কি বললো ফারুক বলছে যে পার্মানেন্টলি এখানে মালয়েশিয়া টুইন টাওয়ার হয়ে যাবে এখানে দুই ভাই ভিডিও করছে বারণ করেছে রেস্ট্রিকশন রয়েছে তবুও এই ক্লাবটার নাম হলো লুমিয়াস আর এটা হলো কল্যাণী আইটিআই মোড় তোমরা আসো দেখতে চাইলে দেখে যেতে পারো দেখতেই পাচ্ছ ভালো হচ্ছে ভিডিও তোমরা দেখছো নেটে তো ভরে গেছে ভাইরাল হয়ে গেছে পুরো আর দেখো ভেতরে কাজ হচ্ছে এখনো তো সারা রাস্তা ধুলো খেতে খেতে এসছি পেট ভরেনি এখন এসে আবার কেক খাচ্ছি আর এদিকে কাকু চা বানাচ্ছে চা খাবো এখন তারপরে চলে যাবো কারণ কি আমরা আমাদের যা যা প্ল্যান ছিল সেগুলো কিছুই হয়নি এই যে বাইরে দাঁড়িয়ে ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে হচ্ছে ভেতরেও যেতে দিচ্ছে না তোমরা আসো এসে দেখে যাও সেটাই বলবো আর ভালো কাজকে সবসময় অ্যাপ্রিসিয়েট করতে হয় কত পরিমাণে বাঁশ লাগিয়েছে আমি তাই ভাবছি দেখো বাঁশ লেগেছে কত পরিমাণে বাঁশ স্ট্রাকচারটা তৈরি করতে কত পরিমাণে বাঁশ লেগেছে তো দেখো এখানে স্ট্রাকচারটা উঠছে উপরে একদম টপের দাদারা দড়ি ধরে রয়েছে আর এই যে মাঝখানে ঝুলছে এইটা উঠবে একদম মাথায় টপে একদম টপে উঠবে ওটা এই দেখো মহাশূন্যে ভাসছে ওই যে দেখো টপে উঠছে এখনো এই দেখো এলাকার ছেলে ড্রোন ওড়াচ্ছে তাতে কোনো সমস্যা নেই ফারুকের ড্রোনটা ওড়াতে দিল না এখানে এলাকার ছেলে একজন ড্রোন ওড়াচ্ছিল তো ওকে বলা হলো যে আমরা ওড়াবো বললো যে না ওড়াবো না ওকে বলা হলো যে একটা ফুটেজ দিতে তাও দিল না তো আর কি করা যাবে চলো বাড়ির দিকে যাওয়া যাক এখন তো আর কি করব আমরা ভিডিও মোটামুটি হয়ে গেছে আর ভেতরে তো ঢুকতে পারলাম না একটু আফসোস থেকে গেল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও লাইক করে দিও তো চলো টাটা বাই বাই